এরপরে প্রশ্ন হলো, আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয়, তাই তিনি কোরবানি দিতে চান না। আমার মায়ের কাছে কিছু টাকা আছে, আমার মা কি কোরবানি দিতে পারবেন বা তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? আপনার বাবার যেহেতু ঋণ আছে, তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন কোরবানি না দিয়ে, আর আপনার মায়ের যদি টাকা থাকে তিনি কোরবানি দিবেন। বাবা এবং মা সবার অ্যাকাউন্ট আলাদা আলাদা ইসলামের শরীয়ত অনুযায়ী, স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা। অনেক সময় দেখা যায় আমরা এটাকে গুলিয়ে ফেলি, এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। স্বামীর যদি টাকা না থাকে তো বেচারাও কোরবানি দিবে না, স্ত্রীর টাকা আছে তিনি কোরবানি দিবেন, তখন স্ত্রীর কোরবানির থেকে গোশত খাবে স্বামী। এই তো এরকম ব্যাপার না যে স্বামীর যেহেতু ঋণ আছে অতএব আমি কোরবানি দেবো না, স্বামীর ঋণ আমি পরিশোধ করতে বাধ্য, এরকম না। স্ত্রী যদি স্বামীর ঋণ পরিশোধ করেন সেটা তার পক্ষ থেকে হেসান হবে, ভালো। এহরাম অবস্থায় নারীগণ কীভাবে পর্দা করবেন? এহরাম অবস্থায় মহিলারা পর্দা করার নিয়ম হলো যে তারা মুখের উপরে সেলাই করা কোনো নেকাব বাঁধবে না, তবে পরপুরুষ সামনে চলে আসলে মাথার কাপড়কে টেনে দিবেন, এইভাবে পর্দা করবেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিমাণ মানুষের গ্যাদারিং, বারবার এভাবে টেনে দেওয়া কঠিন, সেজন্য একটা ভালো বুদ্ধি অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছেন, সেটা হলো যে একটা ক্যাপ দিয়ে মাথার উপরে ওইটার উপরে আপনার নেকাব ঝুলাই দিচ্ছেন, তাহলে চেহারা বাঁধাও হলো না আবার পর্দা, চেহারা প্রদর্শনও হলো না। এটা একটা ভালো বুদ্ধি, এভাবে হতে পারে। ওমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল নাড়া করলে ওমরার কোনো ক্ষতি হবে কি না, ওমরা হবে কি না? ওমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক পরেন, এরপরে মাথা মুন্ডন করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না। এটার জন্য আপনাকে, আপনি ইচ্ছাকৃত জেনে শুনে এটা করলে আপনাকে দম দিতে হবে, বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন করতে, মাথা মুন্ডন করা এটা ওমরার কাজ, আর ওমরার কাজগুলো এহরাম পরা অবস্থায় শেষ করতে হয়। আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন, সেলাই করা পোশাক, তার মানে আপনার ওমরা শেষ, অথচ আপনার ওমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে, সেটা হলো মাথা মুন্ডন করা। সেজন্য এটা জায়েজ হবে না। অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক পরতে হবে সেলাই করা। এরপরে প্রশ্ন হলো, ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? আপনি ওমরা করেছেন, হজের গেছেন, যে ওমরা করেছেন করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন, আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা ওমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা ওমরা করতেই হবে। বাইরে গেছেন চাইলে আপনি ওমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে এহরাম পরে এসে আরেকটা ওমরা করতে পারেন।